জিজ্ঞেস করবেন কোন ইমানওয়ালা আছে নাকি আপনার নজরে, নবী বলবেন আর নাই। আল্লাহ এবার বলবেন ও ফেরেশতা এবার তোমরা যাও, তোমরা গিয়ে দেখো জাহান্নামে কোন বিন্দু বিন্দু ইমানওয়ালা আছে নাকি, বেছে বেছে নিয়ে আসো। ফেরেশতারা যখন জাহান্নামে যাবে তাদের কাছে আরো কিছু ইমানদার ধরা পড়বে, সেই ইমানের খবর একমাত্র রসুল জানে না, কারণ আমার রসুল না জানার কারণ আমার নবী গাইবের কেলেমের মালিক না। আল্লাহ বলবেন নবীর নজরে আর জাহান্নামে কোন ইমানদার নাই, আল্লাহ ফেরেশতারাও বলবে জাহান্নামে কোন ইমানদার নাই। আল্লাহ বলেন আমার কুদরতি নজরে আরো কিছু ইমানওয়ালা জাহান্নামের ভেতরে পড়ে আছে। জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে, আবে হায়া ওখানে সবাই গোসল করবে। الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية خالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الجسد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. مقبولتها شعبها قابلت دوتها مقبولتها شعبها قابلت دوتها শায়দ কে নিগারে গুণদাদাবাসী উলফত মে বাবা বন কে ওয়ফা জফা উলফত মে বাবা বন কে ওয়ফা জফা চিজ মে লজ্জত হয় অগর দিল মে মজারো হর চিজ মে লজ্জত হয় অগর দিল মে মজারো আল্লাহ পাক দান করুন, আমিন।
আজকের এখানে এই প্রোগ্রাম হওয়াতে আপনারা অনেকেই বেজার খুশি, শয়তানও কি খুশি? শয়তান যেমন বেজার, কিছু মুনাফিকেরাও বেজার। আপনারা আসছেন আমি যতটুকু বিশ্বাস করি, বহু দূর থেকে আপনারা কষ্ট করে গাড়ি ভাড়া করে কেউ পায়ে হেঁটে, অনেকে মাগরিবের আগে থেকে এখানে হাজির হয়েছে। অবশ্য কেউ টাকার লোভেও আসেননি, খানার লোভেও, একমাত্র আল্লাহ এবং রসুলের মহব্বত সওয়াবের নিয়তে। কথা ঠিক? অতএব এমন কোন আচরণ যেন আমাদের ভেতর থেকে প্রকাশ না পায় যে আচরণে আমরা এই বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। মাইকের আওয়াজ তো সবার কানেই যাচ্ছে, মনে হয় ডান দিকের লোকের আওয়াজ পান, হ্যাঁ যুবক এটা কি সেটা সেটির জায়গা, এটা আদবের জায়গা মিয়া, ইশারায় কাজ করেন, কথা বলেন কেন? এতগুলো মানুষ এখানে কি উটের গোস্ত খাওয়ানো হবে? দুম্বা একমাত্র আল্লাহর মহব্বতেই তো আপনারা আছেন। অতএব মাহফিলের আদব রক্ষার্থে আমরা চুপ হয়ে যাই, খামুশ হয়ে যাই, এমন কোন আচরণ যেন না হয় যে আচরণে আমরা এই পবিত্র জায়গার থেকে, বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। কেউ তো বঞ্চিত হতে চাই না, যদি না চান তাহলে এক নাম্বার যে কাজটা করবেন, মোনাজাত পর্যন্ত কেউ উঠা বসা করবেন না, কোনো আওয়াজ দিবেন না। নাম্বার দুই, এই বরকত থেকে যদি কেউ বঞ্চিত হতে না চান তো আল্লাহর মহব্বতে বয়ান চলা অবস্থায় মোবাইলের গজব থেকে নিজেকে বাঁচায়া মোবাইল বন্ধ করুন। আল্লাহ আপনাকে মজলিসকে কবুল করেন। যারা বুঝে না এদের কানে হাত দিয়ে মহব্বতে বুঝায় দেন, অনেকে বুঝে না। আল্লাহ, মোবাইল একটি ইন্টারন্যাশনাল গজবের নাম, একটা উপকার থাকলে 99টা গজব তার ভেতরে নিহিত আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে, টোটাল ফ্যামিলি, যুবক বৃদ্ধ, গোটা দেশ ও জাতিকে মোবাইলের গুনাহের থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করুন। যে আয়াত আমি পড়েছি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যাহারা ইমান আনায়ন করবেন এবং আমলে সালেহ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসের জুলা, তাদের জন্য স্থায়ী ঠিকানা শান্তির আল্লাহ রেখেছেন উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। হাদিস শরীফের অংশে আল্লাহ তাআলা রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে গ্রহণ করা, মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। আস্তে আস্তে একটু দেন বাতাস, এখনো অনেকের মোবাইল বন্ধ হয়নি। আল্লাহ, এহল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা, এবার কিছু অনুবাদ। আলোচনার মূল কিছু কথা হলো, আমরা জান্নাতের বাসিন্দা কিভাবে জান্নাত ফিরে পেতে পারি, যেহেতু আব্বাকে ফিরাই দিয়েছেন জান্নাত থেকে, আবার ওই জান্নাতে আল্লাহ আমাদেরকে দিবেন, কিভাবে আমরা ওই জান্নাত পেতে পারি, এ নিয়ে কিছু কথা। গোটা দুনিয়ার মুমিন যারা, তাদের সাথে আল্লাহ তাআলার একটা চুক্তি হয়েছে,
আল্লাহর সাথে আর কাদের সাথে? যারা মুমিন, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ সবাই মুমিন। তো মুমিন হওয়াতে বেজার নাকি খুশি? পৃথিবীর সবাই কি মুমিন? একদল মুমিন আল্লাহ মানে, আর একদল আল্লাহ মানে না। যারা আল্লাহ মানেন এরা মুমিন, মুত্তাকি মুসলমান। আর যারা আল্লাহ মানেন না এরা আবার দুই দল। আপনাদের জানা মতে কি আল্লাহ মানেন না এমন কেউ নাই? কথা একটু আওয়াজ দিয়ে বলেন। এরা কয় দল? একদল কুরআন আর একদল নতুন। আল্লাহ মানে না এরা কয় দল? একদল কুরআন আর একদল। কুরআন যারা তারা জন্মসূত্রে আল্লাহ মানে না, বে ইমানের ঘরের বে ইমান। এদেরকে কোরআন বলে কাফের। এরা কি? আর একদল আল্লাহ মানে না এরা নতুন। এরা কারা বলে? মুসলমানের ঘরের বেঈমান। মুসলমানের ঘরে বাপ মুসলমান, মা মুসলমান, নাম মুসলমান, কিন্তু কাজ করে সব আল্লাহ বিরোধী। যেমন কুলাঙ্গার কুলাটা বেশ্যা তাসলিমা নাসরিন, এরা পুরান না নতুন? পুরান বেঈমানের বলে কাফের। নতুন বেঈমান যারা আল্লাহ মানে না এদেরকে বলে মুরতাদ। এদেরকে কি বলে? মুরতাদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মুরতাদকে হত্যা করো, মুরতাদকে হত্যা করো। এখন এই হাদিসটা যদি কেউ বুখারীতে পায়, কেউ তিরমিজিতে পায়, মনে করেন বাংলা একটা হাদিস কিনল, ওই হাদিসে হাদিস যদি পেয়ে যায় কিতাবে, মুরতাদকে হত্যা করো। এখন যারা খালি বলে হাদিস মানি হাদিস মানি, সে যদি এই হাদিস বইরা আর মনের বিরুদ্ধে কোন মুরতাদকে হত্যা করে, তাহলে ইসলামের আইন ওকে হত্যা করতে হবে। সে বলবে রসুলকে হত্যা করার জন্য, বলে রসুল বলছেন হত্যা করার জন্য, কে হত্যা করবে, কোন সিস্টেমে করবে, এগুলো বুঝার জন্য উস্তাদ লাগবে, মুরব্বী লাগবে, ইমাম মানতে হবে। মাস্তানি সব জায়গায় চলবে না। হাদিসে আছে মুরতাদকে হত্যা করো, এ বিষয়ে ফয়সালা রসুল থেকে কি আছে, সাহাবায়ে কেরাম থেকে কি আছে, আইম্মায়ে মুজতাহিদিন যারা তাদের পক্ষ থেকে কি আছে, এগুলো অনুসরণে কাজ করতে হবে। এজন্যই আমরা মাযহাব মানি। আমরা নামাজ বন্ধ করে নাক টেনে ঘুমানোর জন্য কোনো ইমাম মানি না, পীর মানি না, মুরব্বী মানি না। আমরা জান্নাতে সঠিকভাবে চলে রসুলের তরিকায় চলতে গিয়ে জান্নাতে যেতে চাই, এজন্যই আমরা মুরব্বী মানি না। ইসলামের সমাধান মুরতাদকে হত্যা করো কিভাবে, বলে যেই দেশে মুরতাদ থাকবে ওই দেশের প্রতিনিধি সরকার বাহাদুর হত্যা করবে, আর কেউ না। সরকার যদি হত্যা না করে তখন জনগণের দায়িত্ব স্লোগান দিয়ে সরকারের কান সজাগ করা, যে সরকার বাহাদুর খুব টেনশনে আছেন তো, কিন্তু দেশে কিছু নবনাস্তিক বেঈমানের আবির্ভাব হয়েছে, এদেরকে রসুল বলছে হত্যা করুন, আপনি দ্রুত করেন, আমরা মুসলমান আপনাকে সজাগ করে দিলাম। সরকার যদি না করে আসামির কান করায় সরকার দাঁড়াবে, জনগণ যদি সরকারকে স্লোগান দিয়ে না শুনায় আসামির কান করায় জনগণ দাঁড়াবে। অতএব সরকারের চিন্তা সরকারের, আঙ্গ চিন্তা আমাদের। এখান থেকে একটি আনুষঙ্গিক কথা আমরা জানতে চাই, যে সমস্ত মুমিনরা বলেন স্লোগান দিয়ে কোনো লাভ নাই, স্লোগান দিয়ে কোনো লাভ নাই, স্লোগান দিয়ে কি হবে? আমি বলবো ওই বান্দা যদি না বুঝে বলে থাকেন তাহলে তার ফতোয়া এক, আর জেনে শুনে যদি বলে থাকেন তো তা জানো না হবে। কারণ মুসলমানের স্লোগান বেঈমান বাতিল মুনাফিকদের জন্য একটি আতঙ্ক। মুসলমানের স্লোগানেই তো শিক্ষানীতি ইসলামের লাইনে পরিবর্তন হতে বাধ্য হয়েছে। মুসলমানের স্লোগানেই তো বেঈমান মুরতাদ তাসলিমায় দেশ থেকে পালায় গেছে। মুসলমানের স্লোগান ইমানের আওয়াজেই তো গৌর গোবিন্দের পতন হয়েছে। অতএব ইমানের আওয়াজ বন্ধ করা যাবে না।
আলোচনা চালাইয়াই যেতে হবে, কোন না কোন দিক থেকে মুমিনের ফায়দা হবেই হবে। তো মুমিন যারা, এদের সাথে আল্লাহ তাআলার একটা চুক্তি হয়েছিল কি, মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনের জান ও মাল কিনে নিয়েছি আমি আল্লাহ, বিনিময়ে মুমিনকে দিয়েছি আমি জান্নাত। কি বুঝলাম? আমাদের জান মালের মালিককে আর আমরা, এই মিয়া মোবাইল বন্ধ করো, আমাদের জান মালের মালিককে আমরা কিসের মালিক? জান্নাতের। কিসের মালিক? কোন বেঈমান না মুমিন, শুধুমাত্র মুমিন। এই চুক্তিটা কি বেঈমানের সাথে হয়েছে না মুমিনের সাথে? এখান থেকে ফলাফল এতটুকুই আমরা পেলাম, কখনো মুমিন ছাড়া কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? একমাত্র মুমিন। কারা পাবে ভাই? ওয়াদাকা আল্লাহ হলেন জান ও মালের মালিক, আমরা হলাম জান্নাতের মালিক। আশ্চর্য বিষয় হলো, জান মালের মালিক আল্লাহ হইয়াও জান মাল তার হাতে না রেখে আমাদের কাছেই আমানত রেখেছে। আবার জান্নাতের মালিক আমাকে বানাইয়া জান্নাত আমরা এখনো দেননি, শুধু আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ দেখাইছেন। তাহলে জান মালের মালিক যেহেতু আল্লাহ, এটা আবার আমাদের হাতে আমানত রাখছেন। আমানতের মাল খরচ করার মূলনীতি হলো, যার মাল তার রাজি খুশি অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন জান্নাত মুমিন পাবে এই ওয়াদা তো আল্লাহ, বুঝে আসলে বলুন তো আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট মিথ্যা না সত্য? কোন সন্দেহ? তাহলে নাক টেনে ঘুমালেই চলবে। হ্যাঁ, তাহলে সোনার ঘরের সোনাদের উপায় কি? যারা বলে নামাজ না পড়িয়া দিল পরিষ্কার, এরকম সোর আছে না নাই? যারা বলে পর্দা না করলো দিল পরিষ্কার, যেই সোনার ঘরের সোনারা বলে আমরা হুজুরদের থেকেও ভালো। হাদিস শরীফের রাসূল বলেন, পৃথিবীর বড় চোর নামাজ চোর। এবার বালিশে মাথা লাগায় হিসাব দিলেন তো চোরের দিল আর কত ভালো হতে পারে, এরা কত বড় চা বাবা। বিপদে আগাম করে ধরা খাইলে বলে আমরা না জেনে করছি হুজুর কি করি। যখন বাহাদুরির চেয়ারে বসে তখন বাকফারি করে চাপার জোরে বলে আমরাই তো সব জানি, হুজুরেরা কি জানি। আকামে ধরা খায় বলছিল না জানিনে বলছিল, বাহাদুরের চেয়ারে বসে বলে হুজুরেরা কি জানে আমরাই সব জানি। আল্লাহ তাআলা আমাদের অতিরঞ্জিত উশৃঙ্খলতা অশালীন আচরণ থেকে হেফাজত করুন। এখন আল্লাহ যে ওয়াদা করছেন মুমিনরা জান্নাত পাবে, এটা পুরা সত্য ওয়াদা। এই ওয়াদার আওয়াজ পেয়ে আমরা ঘুমাবো কিনা এই বিষয়ে রাসূলের এক হাদিস শুনলে আমরা অনুভব করতে পারবো ঘুমানো যাবে কিনা। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিন্না وتفترق أمتي على 73 منا كلهم في النار إنا منة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام الله رسول الله নিশ্চয় ইসরাঈল
ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী, তার আরেকটা নাম হলো ইসরাইল। ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ, বনি মানে সন্তান আওলা, বনি ইসরাইল মানে আল্লাহর বান্দার আওলা, ইয়াকুব নবীর বংশধরদের বনি ইসরাইল বলে। বনি ইসরাইলের মানুষ দুই দলে ভাগ করা, কেউ মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, কেউ ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। মুসা নবীর উম্মত বনি ইসরাইলদেরকে বলে ইহুদি, ঈসা নবীর উম্মত বনি ইসরাইলদেরকে বলে নাসারা বা খ্রিস্টান। যদিও রহমাতুল লিল আলামিন জমিনে বদর রোপণ করার পরে পৃথিবীর সমস্ত ধর্মগুলো বাতিল বলে ঘোষণা হয়ে গেল, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দ্বীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পালন করবে এরা দুনিয়া ধ্বংস করো কারো ধ্বংস, এদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণ হবে না। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। অন্য ধর্ম যারা পালন করে তারা কি জান্নাতি হবে? তাহলে ওই পণ্ডিত চাপা বাজার স্লোগানের কি হবে যারা বলে ধর্ম যার যা উৎসব হলো সবার? তার মানে কি বিয়া যার যার বউ সবার? হ্যাঁ, বিবাহ যার যার বউ সবার কথাটা যেমন কেউ মেনে নিবে না, গাদ্দার বলে স্লোগান দিবে, ধর্ম যার যার উৎসব সবার এ কথাটাও ইসলাম বিরোধী বেঈমানি স্লোগান। নবীজি বলেন নিশ্চয়ই বনি ইসরায়েল দলাদলি করে দলে দলে ভাগ হয়, 72 দল হয়ে গেল। সকল জাহান্নামে যাবে, একদল মাত্র জান্নাতে যাবে। ওই দলের পরিচয়টা নেয় আমি এবং আমার সাহাবায়েরাম যে আদর্শের মাপকাঠিতে আছে, এই মাপকাঠিতে যারা থাকবে তারা জান্নাতি। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ না, একমাত্র 72 দল জাহান্নামী হবে সবাই মুমিন মুসলমান। এবার মুমিনের খাতায় নাম লেখায় ঘুমাইবেন কিনা চিন্তা করেন। এই হাদিস পড়িয়েই তো বড় বড় বুজুর্গ সারাটা জিন্দেগি কান্না করেছেন, আল্লাহ যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে পড়তে পারি না, যেইভাবে তেলাওয়াত করা হক আদায় করে দরকার পারি না, ভয় লাগে মা আমি না জানি 72 দলের কাতারে পড়ে যায়, মেহরবানি করে ওই কাতার থেকে আমাকে নাজাত দাও। আল্লাহ নবী বলেন 72 দল আমার উম্মত জাহান্নামে যাবে, এই দলগুলো সব হবে মুমিন মুসলমান। এ কথাটা কখনো মনে হয় আপনারা শুনেন নাই 72 দল জাহান্নামী হবে, এ কথাটা হয়তো সচরাচর শুনেছেন কিন্তু সবাই যে মুমিন হবে এই কথা হয়তো অনেকে শুনেননি। ভালো করে মনে রাখবেন 72 দল জাহান্নামী, আর বেঈমান যারা ঈমান নাই ওরা এমনি জাহান্নামী, হিসাব ছাড়া তাই রেখে। আর 72 দল মুমিন জাহান্নামী, এদের হিসাব হবে, আমল নামা ওজন হবে।
এদের শাস্তির মেয়াদ আল্লাহ নির্ধারণ করে দিবেন, কারো বেশি হবে কারো কম। এই পাপ দুর্দল মুমিন জাহান্নামে যাওয়ার পর ইমানের বিন্দু লেশ মাত্র যদি থাকে, আল্লাহ তাআলা শাস্তি শেষ হওয়ার পরে আবার জান্নাতে দিয়ে দিবেন। আপনাদের ধারণা কি আর জান্নাতে আসবে না? তাহলে এই বক্তা সাহেবের বয়ানের জবাব কি হবে? যেই বক্তা সাহেব উম্মতের সামনে বয়ানে বললেন আল্লাহ যদি কাউকে একবার জাহান্নামে ঢুকায় দেন, আর জীবনে তার জান্নাতের মধ্যে নিবেন না, ওই বক্তা সাহেবের উপায় কি হবে? তার বয়ানের কি হাল? অথচ রহমাতুল্লিল আলামিন বলেন এই 72 দল জাহান্নামী ক্ষমস্থায়ী, শাস্তির মেয়াদ শেষ হবে, আর আল্লাহ জান্নাতে দিবেন। কেমন জান্নাতে দিবে? আমার নবী দাঁড়ায় আছে, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে জান্নাতে যাব না। আল্লাহ প্রথমে ডান হাতে আগুন আমাদের দিয়ে দিবেন, আল্লাহ বলবেন তোমরা বিনে হিসেবে জান্নাতে যাও। জান্নাতে যখন যাবে দরজায় তালা লাগানো, কারণ চাবি হল রহমাতুল্লিল আলামিনের হাতে। রহমাতুল্লিল আলামিন না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হয় না। তাহলে তারা গিয়া কি করবে বলে? জান্নাতের মূল গেটের সামনে একটা ওয়েটিং রুম আছে, ওখানে গিয়া সবাই রেস্ট নিবে। জান্নাতের ওয়েটিং রুমে সবাই বসে আছে। এখন 72 দল জাহান্নামী যখন জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দিবেন বাম হাতে আগুনামা দিয়া, আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহর নবী পাঁচবার সুপারিশ করবেন এই উম্মতের জন্য। এক একটা সুপারিশের মাধ্যমে আল্লাহ শাস্তির জগত দীর্ঘমেয়াদ কমায় দিবেন। এরপরে আল্লাহ পাক আমার নবীর সাথে যে ওয়াদা করেছিলেন দুনিয়ার জমিনে ওয়ালা সাউফাই উতিকা রব্বুকা ফাতরবা, ও নবী আমি আপনাকে খুশি করে দিব দুনিয়াতেও মক্কার কষ্টের পরে শান্তির খুশি করলাম মদিনায় নিয়ে, আবার হাশরের দিন আপনার উম্মত গুলো আমি মাফ করে খুশি করে দিচ্ছি নবী, আপনি জলদি করে জাহান্নামে যান, ইমানওয়ালা উম্মত গুলো আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে চলে যান। রহমাতুল্লিল আলামিন জাহান্নামে যখন যাবে, ইমানওয়ালা উম্মত গুলো নবী বেছে 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 জান্নাতের দরজায় হাজির করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন উপায় বান্দা আর কোন ইমানওয়ালা আছে নাকি আপনার নজরে? নবী বলবেন আর নাই। আল্লাহ এবার বলবেন ও ফেরেশতা এবার তোমরা যাও, তোমরা গিয়ে দেখো জাহান্নামে কোন বিন্দু বিন্দু ইমানওয়ালা আছে নাকি, বেছে বেছে নিয়ে আসো। ফেরেশতারা যখন জাহান্নামে যাবে তাদের কাছে আরো কিছু ইমানদার ধরা পড়বে, যে ইমানের খবর একমাত্র রসুল জানে না, কারণ আমার রসুল না জানার কারণ আমার নবী গাইবের এলেমের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ বলবেন নবীর নজরে আর জাহান্নামে কোন ইমানদার নাই, আল্লাহ ফেরেশতারাও বলবে জাহান্নামে কোন ইমানদার নাই। আল্লাহ বলেন আমার কুদরতি নজরে আরো কিছু ইমানওয়ালা জাহান্নামের ভেতরে পড়ে আছে, আমার আল্লাহ এবার কুদরতি হাতটা দিয়া জাহান্নাম থেকে ইমানওয়ালাদের বেছে নিয়ে বলবে নবী এইবার আপনার মনে খুশিতে সবাই জান্নাতের দিকে চলে যান, আমার নবী উম্মতের কাফেলা নিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। জান্নাতের গেইটের সামনে একটা পানির কূপ আছে আবে হায়াত, ওখানে সবাই গোসল করবে, গোসল করা মাত্র 80 বছরের বুড়ি যুবতী হয়ে যাবে, কালো আঙুলগুলো সব পূর্ণিমার চাঁদের থেকেও আলোকিত হয়ে যাবে। সৈয়দুল কাউনাইন খাতামুন নূর সাবিল।
কি বল শুনো, কে বলে দেখবা না, ইসলামের বেলায় এই কথা, ইসলামের স্লোগান হলো কি বলে শোনা আগে কে বলে তাকে যাচাই করে না, বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, বস শোনার আগে ওয়াইজিং যাচাই করো, লেকচার শোনার আগে লেকচার যাচাই করো, বক্তা ভালো তার বক্তব্য ভালো, ওয়াইজিং ভালো তার ওয়াজ ভালো হবে, লেকচার ভালো হবে তার লেকচার ভালো হবে, কেমন ভালো কেমন ভালো তেরোটা ডক্টরের ডিগ্রি এটা ভালো পরিচয় নয়। ভালোর পরিচয় কি? আল্লাহ তার জবাব দিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা মুসলমানরা
মুসলমান মুমিনের জীবনে যত সমস্যা হবে সকল সমস্যার সমাধান স্পষ্ট ভাবে রসুলের আদর্শের মধ্যে জিন্দিগির মধ্যে স্পষ্ট পাওয়া যাবে না। যদি বান্দা স্পষ্ট সমাধান দিতে চাও সাহাবাদের আদর্শের দিকে নজর রাখতে হবে। সামান্য একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কোন মুমিন যদি বলে আমি নবী মানি সাহাবি মানি না, তাহলে এমন মুসলমান এখানে যারা আছেন বলেন আপনারা তারা গুণ নামাজ করেননি, করেন রবি বলে কোন মাসে কথা করেন 12 বছর পর একবার না প্রতিবার প্রতি বছর যেই বান্দা বলবে আমি নবী মানি সাহাবি মানি না তার প্রতি বছর তারাবি পড়ার রাস্তা বন্ধ, কারণ আমার নবী জীবনে তারাবি নামাজ পড়েছেন একবার। প্রথম বয়সও করেন নাই, মধ্যম বয়সও করেন নাই, শেষ বয়সও করেছেন নবী কোন মাসে? রমজান মাসের প্রথম 10 দিনেও নবী পড়েন নাই, দ্বিতীয় 10 দিনেও পড়েন নাই, শেষের 10 দিন পড়েন, শেষের 10 দিন পুরো 10 দিন পড়েন নাই, মাত্র 3 দিন পড়েন, 3 দিন লাগাতার পড়েন নাই, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, 3 দিন। তাহলে যেই বান্দা বলে আমি নবী মানি সাহাবি মানি না, ওই বান্দা জীবনে একবার তারাবি পড়ার সুযোগ পাবে মাত্র 3 দিন রমজানের শেষ দশকে, জীবনের শেষ দশক। তাহলে আমরা যে প্রতি রমজানে তারাবি করি, কেউ 8 রাকাত আর 20 রাকাত এর কিলাকিলি পড়ের কথা যারা প্রতি রমজানে পড়ি, আমাদের এই আমল দ্বারা প্রমাণ হয় আমরা শুধু নবী মানি না, নবীর কথা মতো সাহাবাদের আমলও আমরা মানি। এই জন্যই তো আমাদের জানার হল আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত মানি নবী মানি, নবীর সুন্নাত মানি, জামাত মানি সাহাবাদের জামাত মানি। এই জমিনে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে উম্মতের মাঝে সমালোচনা করে ঘৃণা জমা দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে উম্মতের মাঝে দ্বন্দ্ব ঢুকায়, আল্লাহর কসম এই বান্দাগুলো সৃষ্টির শ্রেষ্ঠ পেয়াদা। বলবেন এত বড় সাহস কার সাহাবাদের বিরুদ্ধে? আপনার দানে বামে বহু পণ্ডিত বয়ে গেছে, যদিও জবান দিয়ে বলে না কিন্তু ওর গুরু ঠাকুর বলে, ও যেই গুরু মানে সেই গুরু বলে। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, মুক্তি সাহেব আমার কানে কানে কয় হুজুর এই এলাকায় এক মুক্তি সাহেব আছে বড় মুক্তি, সমস্যা কি বলো? সমস্যা তো বড়, মুক্তি বড় সমস্যাও কি? কাদরি বড়, গালিও বড়, কথা বলেন না টাইটেল বেশি গালিও কি বেশি? আমরা টাইটেলও নাই গালিও নাই, কথা বলেন না কেন? বড় মুক্তি সাহেব সমস্যা বলেন কি? এলাকার এক সামান্য বান্দা শিশু বাচ্চা জন্মগ্রহণ করলো, দোয়া দেওয়ার জন্য একটা নাম রাখবে হুজুরের কাছে চলে গেল। মুক্তি সাহেব ডাক দিয়ে কয় সন্তানের নাম কি রাখার নিয়ত করেছো? কয় হুজুর ওমর রাখবো অমর। মুক্তি সাহেবের খবরটা অমরের নাম রাখবা না, কারণ অমর হল শৃঙ্খল, নাউজুবিল্লাহ আসে না কেন দাঁড়া লাগাইছে। এক সপ্তাহ আগের ঘটনা, এক সপ্তাহ আগে ওই মুফতিনি বিসমিল্লাহ সাহাবি দেখলেও তো মনে জাল নিতেন, আল্লাহ হেদায়াত দান করুন, কপাল যে এত খারাপ ওদের কপালে হেদায়াত আসবে না, কারণ যারা সাহাবায়ে কেরামের কলিজা আঘাত দেয় তারা মূলত রসুলকেই আঘাত দেয়। রসুল বলেছেন আসহাবি কাল নুজুম, আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের মতো, নক্ষত্র কেন নক্ষত্রের সাথে তুলনা করলেন কেন? বলে নক্ষত্র দেখে দেখে আরবের মানুষগুলো নিজের ভাগ্য পরিবর্তন করত, উন্নতির লাইনে চলত, পথ চিনত না, নক্ষত্র দেখে দেখে পথ চলত। এখনো যারা বঙ্গোপসাগরে বড় বড় সমুদ্রে জাহাজ চালায় মাছ ধরে, বড় বড় আঙ্গ কুয়া থাকা বঙ্গোপসাগর, ওদেরকে যদি জিজ্ঞেস করি ওখানে ক্যাম্পাস চলে না, ক্যাটালগ চলে না, কিছুই চলে না, কোনো নেটওয়ার্ক নাই, ওরা 500 হাত পানির মধ্যে গিয়া জাল ফালায় ইলিশ মাছ ধরার জন্য, তোমরা পথ কেমনে ছিল? বলে আমরা আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা পথ নির্ণয় করি। আল্লাহর নবী বলেন আমার এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের মতো, আমার
আমলের মতো গুণাগুণ নিয়ে তোমরা গ্রহণ করে তোমাদের জান্নাতের লাইনে আমলকে উন্নতি করে না। আল্লাহর নবী
করতে যাবে। ভিন্ন হাদিসে বলে কেন মহব্বত করবা? قال النبي صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর নবী বলেন পরিপূর্ণ মুমিন যদি হতে চাও নিজের জীবন পরিবার সন্তান সবার থেকে আমি রসুলকে মহব্বত করা লাগবে। টুপি মাথায় দিলে আমার বউ বেজার, দাঁড়িয়ে রাখলে আমার শ্বশুর শাশুড়ি বেজার, আল্লাহ খুশি নবী খুশি। এখানেই তোমার ইমানের পরীক্ষা, ম্যাডামদের খুশি করবা নাকি মদিনা বলারে খুশি রাখবা?
দেখা হলেই ভিড়া, দেখা হলেই ভিড়া। এক বক্তা মায়ের বলে টাটকা বক্তার নামের আগে ডক্টর তিন দেন। এই বক্তা এক পাঁচ পল্লি তুমি বাথরুমের টিসু বানাও। এই বক্তা নবীর সুন্নতের গালি দিয়া বন্ধ হয়েছে, নতুন কোন দলিল লাগবে। আর এক বক্তা বয়ানে কয় মসজিদের ফাজা এলে আমার কিতাব ডাস্টবিনে ফেলে দাও। এজন্য নতুন কোন দলিলের দরকার হবে না। আল্লাহ এক নম্বরে ইমান তার মজবুত করে দাও, দুই নম্বরে কামন করো জান্নাতুল ফেরদৌস উত্তম জান্নাত দিয়া দিও। মদিনার নবী বলেন তোমরা যদি জান্নাতের জন্য আল্লাহর কাছে কোনদিন আবদার করো, মোনাজাত করো, তোমরা সবসময় জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করো, কারণ সব থেকে দামি উত্তম জান্নাত হলো ফেরদৌস। ওই উত্তম জান্নাত পেতে চাই কি চাই না সবাই চান? হ্যাঁ, তাহলে তিন বেলা খাওয়ার আগে বিড়ি টানবেন? হ্যাঁ, তাহলে পরিকল্পনার কি উপায় যে মোনাজাত দিয়া বের হয় রাস্তায় বিড়ি? মোনাজাতটা দিয়া রাস্তায় গিয়ে কি বিড়ি বাসা পর্যন্ত যাইতে পারলো না, কেমন বের হয়? ও মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কি চাইল, বিড়ি চাইল? মোনাজাতের তো একটা অ্যাকশন আছে, আছে না? মানুষ কান্না করে যার যা ও আল্লাহ মাফ করে দাও, আর এই কপাল করা মোনাজাতটা দিয়েই রাস্তায় গিয়া দিল। রাগ করতেছেন আপনারা? আকাম করবেন, আবার একটু সুতরানে ভালো বলব, তাতেও রাগ করবেন, আল্লাহ এবার আকাম করুন। তাহলে উত্তম জান্নাত পেতে চাই, উত্তম জান্নাত পেতে হলে দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে ইমানদারি মজবুত কর, দুই নম্বরে আমল কর। আল্লাহ তাআলা বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন। প্রকাশ্য বুঝে থাকলে বলুন তো, প্রকাশ্য দুশ্মন বড় না গোপন শত্রু বড়? গোপন থাকো শয়তান, গোপন না প্রকাশ্য? প্রকাশ্য তাহলে এটা দুর্বল। তাহলে গোপন ডাকে না, গোপন দুশ্মন মানুষ, গোপন দুশ্মন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। মানুষ শয়তান যে কত জঘন্য, আল্লাহ বলে ইন্না কাইদাকুন্না আযীম। মানুষ শয়তানের চক্রান্ত বড় খারাপ, শয়তানের চক্রান্ত যারা জিনের, জিন শয়তানদের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা যাঈফা, শয়তানের চক্রান্ত কেমন দুর্বল। তাই আযান শুনলে পালায় যায়, জিকির করলে পালায় যায়, তেলাওয়াত করলে পালায় যায়। আর মানুষ শয়তান কত খারাপ, আযানও পালায় না, জিকিরও পালায় না, তেলাওয়াতও পালায় না। এই মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও তাহলে সবসময় শাহজালালের মতো একটা লাঠি হাতে রাখতে হবে। বেতের বাড়ি সারা পালানো যাবে না। খেয়াল করেননি
আল্লাহ বলেন, ও ইমানদার ইমান আনো, ইমানদার তো ইমান আনিয়েই ফেললো, আবার ইমান আনো নতুন করে বলে দাও। নতুন করে বলে কেন এই প্রশ্নের জবাবের আগে আনবো সমাজের মধ্যে একটা ধান্দাবাজি প্রশ্ন আছে, তার জবাব না দিলেই নয়। বলে এক বক্তা সাহেব বয়ানের মধ্যে বলে, এই দেওবন্দি অহাবি কাফেরের আসনে রাখনা, মদিনার নবী কাফেরের কাছে দাওয়াত দিছে, তোমরা মুসলমানের কেন তাবলীগ করো, দাওয়াত দাও, এই প্রশ্ন নাই আছে না নাই? মদিনার নবী কাফেরের কাছে দাওয়াত দিল, মুশরিকের কাছে দাওয়াত দিল, তোরা কেন মুসলমানের কাছে দাও? জবাব দেওয়ার আগে চমৎকার ও তাকফারীদের প্রকাশ করা হলো, যেই বক্তাই যারা ওই ভাষণ দিল রাত্র ১২টার পরে ১৩ জন মানুষ নেয়, ৩০টা ম্যাক লেগা, বুঝেন দেখেছি ধাক্কা বেশি বেতন কম, ধাক্কা বেশি বেতন কি কম, ৩০ টাকা নিয়ে মাছ বাজারে গেছে মাছ কিনবে, মাছ বাজারে গিয়ে বড় একটা নদীর রুই মাছ পায়, তার দাম কত পায় ১৩৫০ পায়, ৩০ টাকা দিবে নি, মাছ বিক্রি তার মাথা ঠান্ডা আছে, জুতা মোবারক লাগছে, ভাবা দেখো বাবা খাইছে জীবনে মাছ, বেচারা ৩০ টাকা লয় হমাতে বাড়ি দৌ, বাড়ির দরজা দিয়ে ঢুকে আর চিৎকার করে দেয় ওর বাবা খাইছে মাছ, ম্যাডাম কয় কালে দমকাও, তার মাছ কিনতে গেলাম রুই মাছ দাম জিগে এলাম, বললো ১৩৫০ বললাম ৩০ টাকা দিলি, কত বড় ব্যর্থ আমার গালি দিয়ে, আমার বাবা খাইছে মাছ, ওখানে যদি ধমক দিতাম জুতার গাড়িতে চামড়া তুলে ফেলত, ধাক্কা বেশি বেতন কি কথা বল না কেন, এইরকম চাপা এই জমিনে চাপা ধরে চাপাবাজি করে বরখাস্ত হবে, খালি হালুয়াওয়ালা ক্যানভাসার চ্যালেঞ্জ দিবে কোনদিন এমবিবিএস ডাক্তার গ্রহণ করি বললেও হবে অপমান। এরে আল্লাহর বান্দা এক বক্তা বলে ফেলল হাফিজুর রহমান, এই যে এক বক্তা তার নামটাই শির, আমার নাম দেয় বলে শিরিক কোন দিন যে নিকা আমার ভুল গড়ি দেখি, আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। ওই বক্তা সাহেব কিতাব সামনে নিয়ে বয়ান করে গাইনে বলে কিতাব কিতাব সাপোজ করতে হবে তো, এই নিয়ে হালুয়া যারা বিক্রি করে এরা কি হালুয়া বিক্রি করবে এক ডিব্বা, হ্যাঁ কিন্তু ডিব্বা কি একটা আছে, ১৩,০০০ ডিব্বা সাজানো, কথা বলেন না কেন, সাবধান। এই বান্দা কিতাব নিয়া এরপরে যদি বলে হাফিজুর রহমান নামটা শিরিক, আমরা ওলামায়ে কেরাম বুঝতে পারি নাই সে এলেন দিহীন চাপাবা, হাফিজুর রহমানের নামটা থেকে যে এলমি হাইসিয়াতের ব্যাখ্যা দিতে জানে না, আমরা বুঝে ফেলছি যদি ১৩,০০০ মন কিতাব মাথায় নিয়ে চিৎকার করে আমরা বুঝতে বাকি নাই, তার সেরা এলেন বিহীন চাপাওয়া। আজ মদিন আসলে হক ওই চাপাবাজদের চ্যালেঞ্জ গ্রহণ করি বললেও অপমান হবে, কারণ আমাদের ভেতরে কোনো হিংসা নাই দ্বন্দ্ব নাই, তুমি জাহান নামে গেলে তোমার ব্যাপার আমার ব্যাপার না, কিন্তু গালি দিয়া আমরা নিজেরা গুণাগার হব না, পারলে স্বামীর বাসায় দুই কথা বলবো না, পারলে চুপ থাকবো গালি দিব না। এরে নবীর উম্মতের দল, মদিনাতুর রসুল মাত্র ২৩ বছরে গোটা দুনিয়াটা আলোকিত করে ফেললেন, কয় বছর অল্প টাইম, আর আপনার ৭০ বছরের গিরি টানা বন্ধ হয়নি, আপনি কোন আমি রসুলের টাকা আছে ওরে বাপ্পা, রসুলের ২৩ বছরে এত আলোড়ন সৃষ্টি হয়ে গেল কেন, এর অনেক জবাবের একটা জবাব, রসুল কথা কম বলতেন কাজ বেশি করতেন, অতএব যারা নবীর কাছে আসে তারা বক বক কম করবে আমল বেশি করবে।
যদি নবী মক্কা সাহেব আপনার এই জালামি ভাষণটাকে মন্দিরে গড়ে দিচ্ছেন, কয় না আপনার এই জালামি ভাষণটাকে খ্রিস্টানদের গির্জায় বসে দিচ্ছেন, বলে না কোথায় বসে দিলেন, কয় এরকম এক মহান ঈদে আজম উরুস মুবারকে, ঈদে আজমের এক সেমিনার 13 জন মুসলমান লইয়া ওই বক্তা বয়ান দিয়া আবার অঙ্গ গালি দিয়া কইল নবী তাকবীর করছে কাফেরের কাছে, তোমরা কেন মুসলমানের বড়, নিজে কিন্তু মুসলমানের সামনে নিয়ে বয়ান করতেছে আবার অঙ্গ গালি দেয়, তাহলে বুঝা গেল তোমার কথায় তুমি নিজেই বলছ। তুমি যদি মন্দিরে বয়ে বলতে যে আমিও হিন্দুদের কাছে দাওয়াত নিয়েছি তোমরাও যাও মুসলমানের না, তখন যথার্থ ছিল কথাটা। এখন আমরা বুঝবো আল্লাহ কেন বললেন ইমানদার তোমরা আবার নাও, এর কারণ হল বহু ইমানদার ইমানদার মুমিন দাবি করে নামাজ নাই রোজা নাই পর্দা নাই, তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন তোমাদের ইমান দুর্বল, ইমান তার মজবুত করো, পর্দা নাই পর্দা করার মাধ্যমে ইমানদারে কামাই বানাও, না কি ইমানদার হালাল খাও না হালাল খানার মাধ্যমে ইমানদারে কামাই বানাও। মজবুতি ছিলেন, জীবন চলে যাবে ফাঁসি আসবে কলায় ছুরি আসবে সব বেজার হবে আল্লাহকে বেজার করা যাবে না, এই হলো ইমানের চূড়ান্ত পরিচয়। আমার আব্বা বেজার হলে আফসোস নেই কারণ আব্বা আপন না আমার আব্বা আপন। ইমান করে মজবুত করো সাহাবায়ে কেরামের মতো ইমান, কেমন তাদের ইমান, আফ্রিকার জঙ্গলের কালো কালাম মদিনার রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। উমাইয়া বিন খালফ এত পছন্দ আরো যদি কষ্ট আসে মেনে নিব আল্লাহকে বেজার করবো না, পথ দিয়া চলছে সৃষ্টির শ্রেষ্ঠ খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ডাক দিয়া কয়ে উমাইয়া এই দলের গোলামের উপরে অমানবিক অত্যাচার করিও না, পারলে আমাকে বিক্রি করে দেও, বলে না না বিক্রি করা হবে না। আবু বকর সিদ্দিক বলে ওরে উমাইয়া এই বেলাও তো মুসলমান হয়েছে আমারে দিয়া দাও, আর আমার একটা গোলাম আছে তোমাদের লাইনের মুশরিক কাফের পারে নিয়ে নাও উমাইয়া বিন খালফ। তখন আবু বকরের প্রস্তাবটা মেনে নিলেন, এর নবীর উম্মতের দল যেই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে কালো কালো হয়ে রসুলের হাতে এসে কালেমা পড়লো, সেই বেলাল এখন এত দামি হয়ে গেল আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলে দে বেলাল আমি জান্নাত জাহান্নাম আরশ কুরসি দেখলাম, বেলাল তোমার সেখানে আওয়াজ পাইলাম এমনকি আমল কর, বেলাল বলে রসুল আমি এমন কিছু আমল করি না, তবে আমার টাইম নিয়ে একটা আমল আছে ওযু করার পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ আমি কম কম করি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বিরুদ্ধে যায় না বসে গেল
আল্লাহর রাসূলকে গালি দিলাম, তুমি আমার জবাই করবা, এটা তোমার মনের রাগ, আবার তোমার চেহারায় দুটো নিক্ষেপ করলাম, তুমি আর রাগান উঠে আমার বেশি বেশি মারো না, কিন্তু তুমি তরবারি ফলায় উল্টা নেওয়ার কারণটা কি? হযরত আলী বলেন, আমরা আল্লাহর ঘর নিয়ে চলি, মদিনার রাসূলের সুন্নতের উপরে মহব্বত করে চলি, এতক্ষণ তোমার জবাই করার মাকসাদ ছিল আল্লাহ রাসূলের মহব্বত, আর এখন দুটো নিক্ষেপ করার পর আমি যদি তোমাকে এখন জবাই করি তখন আল্লাহর নবীর মহব্বতে হবে না, এটা হবে আমার মনের জাল বিধানের জন্য তুতু নিক্ষেপ করেছ, আর এটা তো আল্লাহর মহব্বতে যদি না হয় আমার এই কাজটা হবে গুনাহের কাজ, অতএব আল্লাহকে বেজার করব না, দুনিয়া একদিকে উল্টা হয়ে গেল, আফসোস না। আর
সহযোগিতা করেছেন, করতেছেন, সবাইকে কবুল করে নেন। আমাদের মানুরব্বী যারা কবর আসে সবার কবর জান্নাতের বাগান বানায়, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমাদের পরস্পরে রিয়া আসাদ কিবির দূর করে মিল মহাব্বত ইখলাস দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আলমওয়ালার সন্দিগি দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করেন।